অসম সরকারের ডাইরেক্ট রিক্রুটমেন্টর গ্রেড থ্রি আর গ্রেড ফোর পোস্টর লিখিত পরীক্ষা আগস্ট মাহর একুশ আর আঠাশ তারিখত অনুষ্ঠিত করব না নাই। এটা বহুত ক্যান্ডিডেট কনফিউজ হয়েছে, কারণ ইতিমধ্যে প্রত্যেক ক্যান্ডিডেট এইখানে তথ্য লাভ করেছে। গ্রেড থ্রি আর গ্রেড ফোর পোস্টর প্রশ্ন কাকত ভাইরাল করার তথ্য আরক্ষী লাভ করেছে। এতিয়া ক্যান্ডিডেটর মনত প্রশ্ন, গ্রেড থ্রি বা গ্রেড ফোর পোস্টর লিখিত পরীক্ষা হব না নাই? ক্যান্ডিডেটর লিখিত পরীক্ষা হব, কারণ পরীক্ষা বাতিল করে দিয়া নাই। আর এই আর্টিকুলত ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, গ্রেড থ্রি আর গ্রেড ফোর পোস্টর লিখিত পরীক্ষার প্রশ্ন কাকত এটা দুষ্ট চক্রই ভাইরাল করবলে চেষ্টা করে আছিল, কিন্তু আরক্ষী তথ্য লাভ করেছে। এতালেকে প্রশ্ন কাকত ভাইরাল বা ফাদিল হওয়া নাই। ক্যান্ডিডেটর পরীক্ষা হব আগস্ট মাহর একুশ তারিখ গ্রেড ফোর পোস্টর, আর গ্রেড থ্রি পোস্টর লিখিত পরীক্ষা আগস্ট মাহর আঠাইশ তারিখ হব। যখন ক্যান্ডিডেট এপ্লাই করেছিল আর পরীক্ষা দিব বিচারছে, সেই সকল ক্যান্ডিডেট কন্টিনিউ প্রিপারেশন করে থাকুক, কারণ পরীক্ষা বাতিল করে দিয়া নাই আর প্রশ্ন কাকত এতালেকে ফাদিল হওয়া নাই। আর যদি কিবা নতুন আপডেট আই যায় ক্যান্ডিডেটক জানাই দেওয়া হব। যদি ভিডিওটা ভাল লাগিছে লাইক করব আর শেয়ার করব।